পরিত্যক্ত জায়গা থেকে নিখোঁজ যুবকের পচা গলা মৃতদেহ উদ্ধার। এই ঘটনায় রবিবার খেজুরবাগানস্থিত ব্রাহ্মণপাড়া এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের সদস্যদের দাবি, ওই যুবককে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার বিবরণে মৃত যুবকের মামা জানিয়েছেন, 6ই নভেম্বর ছট পূজা দেখতে রাতে বাড়ি থেকে বেরিয়েছিলেন রনি লস্কর। এরপর আর সে বাড়ি ফিরে যাননি। তাকে অনেক খোঁজাখুঁজি পরেও তার কোনো হদিশ পাওয়া যায়নি। গত 8ই নভেম্বর পরিবারের সদস্যরা NCC থানায় নিখোঁজ ডায়েরি করেন। গতকাল সন্ধ্যায় ওই এলাকার লোক দুর্গন্ধ পেয়ে খোঁজাখুঁজি করার পর নেপাল বিশ্বাস নামে এক ব্যক্তির পরিত্যক্ত বাড়ির সীমানায় রনির মৃতদেহ দেখতে পান। সাথে সাথে তারা পুলিশকে খবর দিয়েছেন। পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। পরিবারের সদস্যদের দাবি, তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। কই যাবো কিছু কয়ে গেছে কে রঞ্জন রঞ্জন রায় যতটুক সম্ভব এরপরে বিহারি বস্তিরে হেয়ার লোক যাইব কইছে জাস্ট কই যাবো কিছু কইছে না কইছে গাড়ি আইব হেয়ার লোক যাইব রঞ্জন রায় লোক এমনি কি করে ওই আপনার মামা কি জানি ভাই ভাই কি করে দিন যা দিন মজুরি করতে রঞ্জন কি করে রঞ্জন স্যার তো এ তো যতটুক সম্ভব আমি জানা মতো দুই নম্বর ব্যবসায়ী আচ্ছা তো আপনার বাইরে কি হয়ে পরিচিত আমার তো বড় দেখে বুঝাই গেছে মার্ডার কেস ফুল মার্ডার কেস এটা স্যার রনি লস্কর 6 তারিখ এই ছট পূজার দিন রাত্রিবেলা 9টার সময় বাইক থেকে প্রসাদ টসাদ দিয়া এনে কথাবার্তা কইই বেরিয়েছে আবার এখানে কয়েকটু পুরনো কথা কয়ে গেছে বাড়ির প্রসাদ দিছে প্রসাদ ফসাদ খাইয়ে বেরিয়েছে 9টার পরে যে বাইরিছে সে আর পাওয়া যায় ওখানে আমরা এই এরপর দিন খুঁজছি পাইছি না খবরটা বলেছি পাইছি না এরপর দিন থানা এনসি থানাতে আমরা মিসিং ডায়েরি করছি জিডেন্টি করছি করার পরে আমরা ফটো মোটো দিয়া ফেসবুকও ছাড়া হয়েছে ছাড়ার পরে আমরা তারে আর কোনো হতে পারি না আজকে হঠাৎ করে এনে গন্ধ বেরিয়েছে গন্ধ বেরোর কারণে সবাই পাড়ার প্রতিবেশী সবাই বুঝেছে কী গন্ধ কী গন্ধ তো সবাই সবাই চেক করছে চেক করে দেখে কিন্তু এখানে একটা বডি পাওয়া গেছে তো বডি পাওয়া গেছে পরে সবাই চেক করছে দেখছে ওরই বডি তো এখানে যে জায়গার বডি পাওয়া গেছে ওই জায়গাটাতে বাউন্ডারির ভিতরে একটা কোনো কিছু ভাঙ্গা নাই কোনো কিছু নাই আর একটা সাধারণ এর ভিতরে কোনো কিছু নেই যে চুরি করার মতন আর সেই রুম না যে চুরি করার জন্য একটা কিছু জায়গা লাগে যে কিছু চুরি করে বাইট নিব এই না কোনো কিছু নাই যেটা সুন্দর করে আর ফালাই রাখছে এটা রাতে মার্ডার কইটা প্ল্যান ওয়াইজ যেটা সিস্টেম করে এনে ফালানো হয়েছে আর যেই করছে আমার ছোট বাইকনার কাছে আবার কইও গেছে হে রাত্রেবেলা কাল লোকে যাইব পুলিশ ওই ঘটনায় তদন্ত শুরু করেছে ময়না তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ 9:10টার দিকে আমরা থানাতে একটা ফোন আসে তারপরে ফোনে কয় যে একটা এখানে বডি পাওয়া গেছে কোন জায়গায় এখানে খেজুরবাগান হয় সাহাপড়ার দিকে তো ওইখানে লোকের লয়েছে এটা তো কিছুদিন আগে 8 তারিখে গত 8 তারিখে তারা মিসিং এন্ট্রি করেছে 6 তারিখ থেকে ছেলেটা নাকি মিসিং তারপরে তারা আজকে 2-1 দিন ধরে তারা গন্ধ পাইতেছে তারপরে আজকে ফাইনালি তারা একটা বাড়ির সীমানার কোনাতে তারা বডিটা পাইছে পাওয়ার পর থানাতে ফোন করছে 9:45 দিকে তারপর আমরা ইয়ে দেখলাম দেখে এখন তদন্ত চলতেছে এখন এটা ময়নাতদন্তের লেগে এটা শেষ করা হয়নি প্রাথমিকভাবে কী বোঝা গেছে কীভাবে মারা গেছে কিছু কি প্রাথমিকভাবে তো এটা তদন্ত করলে বোঝা যায় ক্লিয়ারভাবে কবা দেয় শরীরের কোনো আঘাত টাঘাত আছে চিহ্ন অ্যাপারেন্টলি তো এটা একটু ডিকম্পোজ হইতেছে তার কারণে ক্লিয়ারলি এই জায়গাটার নাম কি খেজুরবাগান সাহাপাড়া যে মৃত ব্যক্তির নামটা কি রনি লস্কর বয়স 25 বছর Thank you. Bureau Report, RE News.